রাজধানীর কারওয়ান বাজার। সেখানে ছোলা ও চিনি সহ বিভিন্ন নিত্যপণ্য বিক্রি হচ্ছে রমজানের কয়েকদিন আগে বাড়ানো দামেই। চালের বাজারে গত সপ্তাহের তুলনায় পোলাও চালের দাম বেড়েছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা। আগের মতো না আছে, বলতে পোলাও চাল দামটা একটু বাড়ছে আর কি। আগে যখন 77 টাকা ছিল, এখন পোলাও চাল দাম 80 টাকা কেজি। 82 টাকা বেশি কিনে আনা লাগে, মানে দাম বেশি আগের থেকে। আমাদের সাধারণ গরিবের তো নাগালের বাইরে, আমরা তো মনে করেন এই দাম দিয়ে চাল খাওয়া আমাদের তো বেতন বেতন কিছু বাড়ছে না। এদিকে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 5 টাকা কমেছে, 150 টাকায় বিক্রি হচ্ছে। আর গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামেই। মাছের বাজারে বড় মাছের দাম কমলেও ছোট মাছের দাম বেশি। রুই মাছ 220 টাকা, তেলাপিয়া 160 টাকা, মিরগা 120 টাকা, গলদা আছে 150 টাকা। দাম ভাই মোটামুটি আছে, অন্য দিনের তুলনায় আজকে একটু কেজিতে দাম বেশি নিচ্ছে আর কি বিভিন্ন মাছে। শাকসবজির বাজারে দাম কিছুটা কমেছে। বেগুন ও কাঁচামরিচ ছাড়া সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কমে। পটল বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, টমেটো বিক্রি হইতাছে 40 টাকা কেজি, তারপরে ঝিঙ্গা বিক্রি হইতাছে হইলো 40 টাকা কেজি, তারপরে কাঁকরোল বিক্রি হইতাছে 40 টাকা কেজি। আমাদের তো সস্তা হলে ভালো হয়, কম দামি হলে ভালো হয়। বাজারটা আরো নরমাল থাকে, সবজি তো আমদানির অভাব নেই। 20 টাকা করে পটল নিলাম, এটা তো বাইরে নিলে 30 টাকা লাগে। ক্রেতা বিক্রেতারা মনে করেন যথাযথ তদারকি করা হলে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই থাকবে।